আমি আসলে ছোটবেলায় বোর্ডিং স্কুলে পড়েছি। আমার বাবা চাকরি করতেন অরুণাচল প্রদেশ, উইচ ইজ নর্থ ইস্ট ইন্ডিয়া। অ্যান্ড সো ঘুরে ফিরে আমরা আর কি এদিক ওদিক কলকাতা, নর্থ ইস্ট ইন্ডিয়া, দার্জিলিং সবটাই আর কি মিলিয়ে মিশিয়ে থেকেছি। হ্যাঁ, আমার প্রথম ছবি অঞ্জন দত্তর রঞ্জন আমি আর আসবোনা। সো হ্যাঁ, 2011 ওটার ফার্স্ট রিলিজ। 10 বছরের সম্পর্ক আমার, আমি টেলিভিশন করতাম আগে, আমি টেলিভিশন করেছি তার আগে অনেকদিন। অ্যান্ড আই হ্যাভ ডান ভেরি সাকসেসফুল টেলিভিশন শোজ ফর 4 ইয়ার্স। অ্যান্ড তারপরে ছবিতেই আর কি যা হয়। আপনাকে আমরা দেখছি যে যেগুলো মানে বোঝানোর ক্ষেত্রে সুবিধার্থে বলছি যে একটু বিকল্প ধরার ছবিটা বেশি দেখছি। হ্যাঁ একদম। আপনি কি এরকম কোনো আগ্রহী ছিল যে এই ধরনের ছবিতে আপনি কাজ করবেন, নাকি আসলে যখন কাজ শুরু করে দিলেন আপনাকে যখন ওইখানে ভালো লাগা শুরু করলো, আপনি যখন অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন তখন এই ধরনের ছবিতে আসলে কাজ? কিছুটা তো ভীষণ লেজিনেস থেকে ছিল, কারণ অন্য ধরার ছবিগুলোতে অনেক সাজগোজ করে অনেক ওদের নাচ টাচ করতে অনেক এক্সারসাইজ হয়ে যায়, ওটা আমার দ্বারা বোধহয় সম্ভব ছিল না। তাই আমার মনে হয় প্রথম থেকে আই ওয়াজ অলওয়েজ ইনক্লাইন টুয়ার্ডস অ্যাক্টিং ওরিয়েন্টেড ফিল্মস, যেখানে অভিনয়ের সুযোগ পাবো বা যেখানে আমি চরিত্র ফুটিয়ে ওঠানোর সুযোগ পাবো, ওরকম ধরনের ছবি প্রথম থেকেই করতে চেয়েছিলাম। অভিনয়ের দিকেই আগ্রহটা বেশি ছিল, তাই আই থিঙ্ক ওই অন্য দিকটা যাওয়া হয়নি। ঠিক 1 মাস আগে থেকে কথাবার্তা শুরু হয়েছে আমাদের। আই মেট ফারুকি, আর ফারুকির সাথে মানে যেদিন আলাপ হলো, আমাদের অডিশন বা স্ক্রিন টেস্ট যেটাই বলেন আপনারা সেটা ছিল, আর সেইখান থেকেই আমরা গল্প করতে শুরু করলাম। অ্যান্ড হি ডিসাইডেড টু কাস্ট মি, সো দ্যাটস হাউ ডুব হ্যাপেন্ড ফর মি। উনি শুধু আপনাদের এখানকার রেকগনাইজড ডিরেক্টর নন, উনি আমাদের দেশেও, আমাদের দেশে বিভিন্ন জায়গায় ওনাকে ভীষণ ভালোবাসা হয়, ওনার ছবি ভীষণ পপুলার ইন্ডি ফিল্ম সার্কিটে। উই ওয়াচ হিজ ফিল্মস, দে লাভ হিজ ফিল্মস। ইনফ্যাক্ট আমার অনেক বন্ধু আমাকে ফোন করে বলেছে উই আর ভেরি হ্যাপি ওয়ার্কিং উইথ হিম, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন এশিয়া, নট জাস্ট ইউ নো ঢাকা অর লাইক বাংলাদেশ অর ইন্ডিয়া, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন এশিয়া। সো আই গেস ওয়ার্কিং উইথ হিম ইজ অ্যান অনার। আসলে সিনেমাটা এত বড় একটা বিষয় যে আমার মনে হয় এটাতে কোনো বাউন্ডারিজ হয় না, কোনো ভাষার ডিভাইড নেই। সো আমার মনে হয় এখানে আমার ভাষার ডিভাইড নেই, আপনাদের আমিও আমারও মাদার টাং বাংলা, আপনাদের মাদার টাং বাংলা, সো দ্যাট ওয়াজ নেভার আ প্রবলেম। বাট ইয়াস, ইউ নো আর প্রডিউসার্স হ্যাভ ব্রোকেন দিস বাউন্ডারিজ, আই থিঙ্ক দেভ ডান আ গ্রেট থিং ফর অল অফ আস। আপনাদের ছবি আমাদের দেশে রিলিজ হবে, আমাদের ছবি আপনাদের দেশে রিলিজ হবে, আই থিঙ্ক ইটস আ গ্রেট কজ। তারপরেও মনের মধ্যে কোন রকমের অ্যাংজাইটি থাকে কিনা? না, অ্যাংজাইটি নেই কখনোই, এখন মানে অ্যাংজাইটি নেই, এখানে মনে হচ্ছে আমি নিজের বাড়িতেই রয়েছি। দ্যাট ইন্টায়ার টিম ইজ ভেরি গুড, দে আর ভেরি ইয়াং, সবাই প্রচণ্ড মানে এক্সাইটেড, আর টিম এক্সাইটেড থাকলে অ্যাক্টরস আর অলসো এক্সাইটেড, আমার মনে হয় সেটাই কাজ করছে আমাদের সবার জন্য। এই ছবির জন্য কেমন শিডিউল দিয়েছেন আপনি, আপনি কোথায়? আমি এখন 1 মাস আছি আপনাদের সাথে। শুভকামনা রইল, ধন্যবাদ।